নমস্কার বন্ধুরা, সবাইকে সকালের একরাশ শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার যে ঠান্ডা লেগে কি অবস্থা হয়েছে সেটা নিশ্চয়ই আমার মানে গলার ভয়েসই বলে দিচ্ছে আর কি, এখনো ভাঙা। 2-3 দিন খুব কাহিল হয়েছিলাম, মানে মারাত্মক ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে ও যে ডক্টর আর কি, তার কাছে যেতে গিয়ে একটু বৃষ্টি লেগে গেছিলো গায়ে। তার পরের দিন থেকেই মানে জানতাম কুপোকাত হতে হবে, তো টেম্পারেচার সেভাবে কিছু আসেনি, কিন্তু নাকের জলে চোখের জলে আমার মানে মানে অস্থির অবস্থা। লাস্টে আমি যে হোমিওপ্যাথি আর কি ছোটোবেলা থেকেই কাকুকে দেখাই, ওনার কাছেই ওনাকেই বিশ্বাস করি আর কি, এবং গেলে ঠিকও হয়ে যায়। তো আমি অন্য কোথাও যাই না, আগে অ্যালোপ্যাথি শুরু করি না। তো ওনার কাছে গেলাম, এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, মাঝে মাঝেই চলছে। আর বাধ্য হয়ে মানে একটা সেট্রিজিন টাইপের ট্যাবলেট, যেটা নাকের জল চোখের জল বন্ধ করে, আমি খেতে হয়েছে। জানি বসিয়ে দেয়, কাশি হচ্ছে খুশখুশ খুশখুশ, কিন্তু খেতে হয়েছে। তো ওই জন্য সকাল সকাল চা, আর সকালবেলা আজকে অনেক আগেই ঘুমটা ভেঙে গেছে। তো এভাবেই শুরু হচ্ছে আজকের ব্লগ। তো চলো দেখি আস্তে আস্তে তোমাদের কী দেখানো যায় আজকে। বাইরের ওয়েদারটা কি বাজে আজকে, মানে এরকম ওয়েদার চলছে তো চলছেই, কোনো কমার কোনো নামও অন্ধের পর্যন্ত নেই। মানে এক একদিন তো বৃষ্টি এমন হচ্ছে মানে সে ভাবা যাচ্ছে না। মানে যেদিন অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ করলো, তার আগের দিন যে বৃষ্টিটা হয়েছিল, মানে এত বৃষ্টি এত বৃষ্টি মানে ভাবা যায় না, মনে হচ্ছে এখনই বন্যা হয়ে যাবে এখানে, এরকম ফিল হচ্ছিল। আজকে ঘুমোট গরম সকাল থেকে, রাইও উঠে গেল, মানে রাই ওর বাবা বাজারে গিয়েছিল, তো আমাকে বললো যে বাজারে গেলাম আমি, চলে আসবো এই টাইমের মধ্যে। ও তো পাশে ঘুমায় ওই সময়, ঘুমানো তারপর থেকে মানে মানে সারা রাত ধরেই নড়াচড় করলে, আসলে ও এতটাই ভুগেছে, অ্যান্টিবায়োটিক তো একটা ব্যাপার আছে শরীরে, মনে হয় ভেতরে কোনো কষ্ট হয় যেটা ও বলতে পারে না, ছোট মানুষ। যার ফলে কি হয়, সারা রাতে থেকে থেকে কেঁদে ওঠে, তার জন্য আমাদের দুজনেরই ঘুমের খুবই মানে ডিস্টার্ব হয় আর কি, এবং ও নিজেও ঠিকঠাক ঘুমোতে পারে না, তার ফলে হাই দিচ্ছে অথচ মানে প্রপার ঘুমটা আসছে না। তা সকালবেলায় উঠে গেল, এবার থাকবে না ও, অন্ধকারে থাকবে না, ও বেরোবে, তো কাজে আমাকে উঠে পড়তে হলো। আজকে অন্য দিনের তুলনায় আমি আগেই উঠেছি, উঠে ঘরের মানে যাবতীয় যিনি কাজ করেন আর কি, তার আগেও কিছু কাজ থাকে। তো আমি তোমাদের সেভাবে কোনোদিনই দেখাইনি, কারণ প্রতিদিন তোমরা আমার পরিপাটি ঘরই দেখতে পাও, কিন্তু সকালবেলায় ঘর ঝাড় দেওয়া, মোছা, যাবতীয় কাজ, এগুলো সারার আগে যে ব্যাপারগুলো থাকে সেটা তো আমি দেখাইনি, আমার কোনো ব্লগে আমি সেটা তুলে ধরিনি। আজকে সেগুলোই দেখাবো যে ঘরটা দেখো কীরকম হয়ে রয়েছে। তার আগে দেখো বাইরের ওয়েদার, মানে অনেকে হয়তো একটা রোম্যান্টিসিজম কাজ করে এতে, কিন্তু এই ওয়েদারে আমার একদম ভালো লাগছে না, মানে একঘেয়েমি একদম ভালো লাগে না। ওই কচু পাতাগুলোর ওপর বৃষ্টির যে টুকটাপ আওয়াজগুলো পড়ছে, এটা বেশ ভালো লাগছে, বাদ বাকি আর কিছুই ভালো লাগছে না। তো আজকে সকালবেলার কাজ মোটামুটি চলছে, দিদিও চলে এসছেন, এখন রায়ের ফিডিং বোতল সাফ করা চলছে আর কি, এই জিনিসগুলো তো দিদিগুলো করছে, বাদ বাকি অন্যান্য কি 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 হচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি। গাছগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, এরকম গাছের নিচে এরকম আগাছা, এই সমস্তগুলো সকালবেলা থেকে এ তুলে তুলে পরিষ্কার করলাম। এবার যিনি পরিষ্কার করেন তিনি এসে পরিষ্কার করবেন সমস্ত কিছু, গাছগুলো আজকে সব সরিয়ে দিয়েছি, এসে এখানে মুছে। জেক প্লান্টটার অবস্থা এত খারাপ কেন কি জানি, মনটা খুব খারাপ আমার। আসলে মেয়ে যখন হসপিটালে ছিল সেই সময় না পেয়েছে কোনো লাইট, দরজা জানালা আটকানো থাকতো, না পেয়েছে কোনো জল, তার ফলে এই অবস্থা। সুপ্রিয় বাজার থেকে এসে ছাতা এখানে মেলে রেখেছে, ওর কাজকর্মই এরকম, ওকে বলে বলেও কিছু করানো গেল না, একটা ছাতা এই ঘরের মধ্যে এনে জল এখানে জড়ো করছে, যা বৃষ্টি হয়েছে উনি ওখানে জড়ো করছেন, ওকে বলেও কিছু শোনানো যায় না। আর ঘরের অবস্থা এই, আর আমার ঘরে ও আগে যেটা দেখানো সেটা হচ্ছে নতুন দুই সদস্য সদস্য, এই জন্যই বললাম, কারণ গাছের তো প্রাণ আছে তাই না, তো সদস্যই হলো।
আমার প্রিয় স্পাইডার প্ল্যান্ট, এবং এটা কিন্তু এয়ার পিউরিফায়ার হিসাবে কাজ করে। এর আগে আমি স্নেক প্ল্যান্ট নিয়েও বলেছিলাম, তো এটা কিন্তু এয়ার পিউরিফায়ার হিসাবেও কাজ করে। আর এই গাছটার নাম যেন কি একটা বলেছে সুপ্রিয়, সুপ্রিয় নিজে এনেছে। অ্যাকচুয়ালি এই গাছগুলো আমি নিজে হাতে কিনিনি, সুপ্রিয় এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে রীতিমতো। কি একটা নাম যে বললো এ দিয়ে কিছু একটা, মানে মনে পড়ছে না, শুনে বলবো। কিন্তু খুব সুন্দর দেখতে গাছটা, আর এটা তো আগে আমি দেখিয়েছি, তো এই যে নতুন দুই সদস্য। আর এই গাছটাকে আমি চেঞ্জ করেছি, এই গাছটাকে চেঞ্জ করেছি মানে এখানে যে গাছটা ছিল আমি একটা ব্লগে দেখিয়েছিলাম, আমার যে মানে সজেই বন্দর সজ্জা বলে ব্লগটা খেয়াল করলে তোমরা দেখতে পাবে, তাতে গাছটা একটু নুইয়ে পড়েছিল। তো এই গাছটাকে আমি নিচে দিয়ে এসে, নিচে যে গাছটা ছিল সাকটার দিয়ে তৈরি করা এবং বৃষ্টির জল পাওয়া, এর না এরকম ফুল হয়, এটা আগের দিন আমি দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। এই যে মানে এরকম টাইপের অনেকটা, এত সুন্দর পিস লিলি ফুলগুলো যেরকম হয় না ওরকম টাইপের, এটা অ্যাকচুয়ালি ফুল না ফল আমি জানি না, কিন্তু এরকম ফুলের মতো আর খুব সুন্দর লাগে, আর প্রচুর হয়। তো এই গাছটা একদম ছাকড়া হয়ে গেছে বৃষ্টির জলে, এটাকে ওপরে এনে দেখেছি। আর এই হচ্ছে ঘরের অন্ধকার দিক, মানে যা বাইরের ওয়েদার, বাইরের ওয়েদার আমি একটু আগেই দেখিয়েছি, তার ফলে পুরো ঘর অন্ধকার, লাইট না জ্বালালে কিছু দেখানো সম্ভব না। আর এই সব পর্দা ফর্দা গুলো এই যে উঁচু করে রাখা রয়েছে, এমনি সময় টানটান থাকে, বাদ বাকি নিচের কার্পেট সমস্ত কিছু ওলট পালট এইগুলো এইভাবে রয়েছে। লাইটটা জ্বালিয়ে নিই, একেবারে অন্ধকার লাগছে, কিছু দেখা যাচ্ছে না, একটা লাইট জ্বালিয়ে নিলাম। তো এই যে সমস্ত কিছু করা, এবং আমার টোটাল ঘরই তাই, আমি আলো জ্বালালেই সমস্ত পর্দাগুলো উঠিয়ে রাখি এই কারণে, মানে যখন সমস্ত পর্দাগুলো উঠিয়ে রাখি এই কারণে, যখন পর্দাগুলো খুব শখের কেনা, ভীষণ আমি আর সুপ্রিয় খুব মানে খুঁজে খুঁজে চয়েস করে কিনেছি এবং খুব শখের আর কি, এবং একটু এক্সপেন্সিভও এটা বলার। তো সেক্ষেত্রে কে কীভাবে মেনটেন করবে এটা তো তার ওপর ডিপেন্ড করে। তো যিনি বাড়ির কাজকর্ম করছেন আর কি, মানে ঘর মোছা ঝাড় দেওয়া, তার পক্ষে হয়তো পুরোটা পসিবল হয় না, তুলে নিয়ে ওভাবে করতে অসুবিধাও হয়। আমি এগুলো করে দিলে, আমি মেনলি করি, সুপ্রিয় এগুলো করে না, সুপ্রিয় কখনো কখনো নামানোর কাজ করে, ওঠানোর কাজটা আমি করি। তো আমি এগুলো করলে কি হয়, ওনাদের সুবিধা হয় ঝাড় দিয়ে মুছতে। তার ফলে আমি সকালবেলা উঠে আগে ভারী, প্রচন্ড ভারী এগুলো এগুলো উঠিয়ে দিই, যাতে এটা উঠাতে গিয়ে আমার এটাকে না ভাঙা হয়, মানে এতদিক মেনটেন করতে হয়। অ্যাকচুয়ালি কিছু ব্যাপার থাকে, সেটা বলছি। এই যে পাপোশগুলো এভাবে ওঠানো রয়েছে, তার কারণ হচ্ছে পাপোশগুলো যিনি করছেন তিনি তো ঝাড় দিয়ে ওঠাবেনই, কিন্তু ঝেড়ে যে রাখা হয়তো আমার মতো হবে না, অতটা মানে ভালো হয়তো পারবেন না, চেষ্টা করলো। আর সুবিধাও হয়, আমি একটু যদি করে দিই তাদের কাজের হেল্প, তাহলে তো মানে এমন কিছু হয়ে যাচ্ছে না, আমার হাতটা খোয়া যাবে না, আমার হাতটা নষ্ট হয়ে যাবে না, তার ফলে আমি তাদের হয়েও কিছু কাজ করেও দিচ্ছি, প্লাস আমার জিনিসগুলো প্রপার মেনটেন হচ্ছে বলে আমি মনে করি, তাই আমি এই কাজগুলো করি। তো সমস্ত পর্দাগুলো এরকম ঘরের ওঠানো, সব ঘরেই এরকমই হাল আর কি, উঠিয়ে উঠিয়ে রেখে দিয়েছি। ইভেন এই ছোট ছোট পর্দাগুলো আমি সরিয়ে রেখেছি, মোছার সুবিধা হয়। আর এই দিকে পর্দাটা একদিন অন্তর একদিন আমি খুলি, সেই জন্য আজকে এরকম টান টান একেবারে এভাবে রয়েছে, নইলে এটা থাকে না। কালকেই আমি সমস্ত সরিয়ে দিয়ে তোষক উল্টিয়ে দিয়ে সমস্ত ঝাড় দিয়ে মোছানো হয়েছে, একদিন অন্তর একদিন করা হয়, তার জন্য আজকে এটা এরকম। আর এই ওয়েদারে আজকে বাবার নৌ কাছাকাছি, আর এই গামলায় সমস্ত বাজারের জামা কাপড় যা পরে এসছে ডাম্প করা রয়েছে, কারণ আজকে কাছাকাছি সম্ভব নয়, যা ওয়েদার দেখছি বেকার হয়ে যাবে, আমাকে আবার ছাদে দৌড়াতে হবে, আর নইলে দিদিকে পাঠাতে হবে, দুজনেরই কষ্ট। তো আর তার ফলে আজকে আর কিচ্ছুই ওয়াশিং মেশিন চালানো যাবে না, হাতে যেটুকু কাঁচা, এই সবগুলো এইভাবে সরিয়ে সরিয়ে রেখেছি, যাতে আশপাশ দিয়ে আর কি ময়লা টয়লাগুলো সাফ টাফ করা যায়। তাই আর এই যে গাছটা, এই গাছটা আগের দিন আমি রেখেছিলাম বারান্দায়, আজকে আমি সকালে উঠে যে কাজটা মেনলি করেছি সেটা হচ্ছে এই গাছের পাতাগুলোকে যে রেড ওয়াইপস,
না সেগুলো দিয়ে পরিষ্কার করে টপ টপ গুলোকে সাফ সাফ করে একদম ওই যে গাছের পাতাগুলো একদম চকচক করছে, দেখলাম বেশ নতুন নতুন ছোট ছোট প্রচুর পাতা হয়েছে। আর বারান্দায় না রাখা জায়গা হচ্ছে না, ফলে কি হচ্ছে দিদি ঝাড় দিয়ে মুছতেই পারছে না, বলছে খুব অসুবিধা হচ্ছে। তার ফলে আমি এটাকে এনে এটা এখানেই থাকতো, তো আমি বারান্দায় রেখেছিলাম রোদ পাওয়ানোর জন্য। তো হয়ে গেছে, আপাতত এটা থাক কিছুদিন, আবার ভেতরে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি মধুরিমাস ডিজিটাল ডায়েরি, তারা বা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা মানে বারবারই বলি এবং বারবারই আমার মনে হয় বলা উচিত, কারণ যারা করেছো তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যে আমার ব্লগ তোমাদের ভালো লাগছে বলি তো তোমরা সাবস্ক্রাইব করেছো। তো যাই হোক, যেটা আমার পিছনেই দেখতে পাচ্ছ জিন্স টপ এভাবে নানা রয়েছে, কখনো দেখো নি এভাবে। আর এগুলো কাঁচা, একটু একটু ভেজা রয়েছে, বাইরে থাকলে ভিজতে পারে তাই এখানে রাখা রয়েছে। তো যেটা বলছিলাম দেখাবো, এতদিন ধরে নিজের গিফট দেখিয়েছি তো এটা পেয়েছি, এটা কিনেছি। আর একটু অন্যরকম গিফট দেখাবো। অ্যাকচুয়ালি দুটো গিফট কিনেছি দুজনের জন্যে, এটা একটা এটা একটা, এটা একটা ধান দিয়ে করা আর এটা একটা প্লেট দিয়ে। এখানে নানা রকম মানে কীভাবে জানি না আমি কী একটা করা ডিজাইন, বেশ সুন্দর লাগলো। অ্যাকচুয়ালি যিনি রাইকে দেখেন আর কি, দেখাশোনা করেন যে দিদি, একটু আগেই আমি ব্লগে দেখালাম আর কি, সেই দিদির কদিন আগে বার্থডে ছিল, সেটা আমি জানতাম না, কাল জানতে পেরেছি। তো একটা গিফট কিনেছি, আর আর একটা গিফট হচ্ছে সামনে আমাদের যিনি রান্না করেন আর কি, সেই যে দিদি তার মেয়ের জন্মদিন, তার জন্য একটা। তো আজকের গিফট তাদের জন্যে, তো গিফটগুলো ভালো হয়েছে কিনা অবশ্যই জানিও। আর এটা এটা ধান দিয়ে করা, আর এটা না কি বা ঝিনুকে কিছু দিয়ে মনে করা, আমি ঠিক জানি না কি দিয়ে করা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন কিন্তু সবার খুব ঠান্ডা লাগছে, সো সাবধান থেকো, টাটা।